হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ আজ আমরা ক্লাস ইলেভেনের সেক থিওরি চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আমরা কথা বলবো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো তবে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেলে আইকনটিকে প্রেস করে রাখতে পারো তো চলো আজ নতুন কিছু শেখা যাক এখন সেক থিওরির এটা সেকেন্ড পার্ট আমরা কী করছি আমরা সাধারণত প্রথম দিকে কিছু বেসিক কনসেপ্ট নিচ্ছি তারপরে আমরা ধীরে ধীরে এক্সারসাইজের অঙ্কে যাব তাহলে তাহলে বেসিক কনসেপ্ট নেওয়ার এটা হচ্ছে সেকেন্ড পার্ট তাহলে সেকেন্ড পার্ট থেকে শুরু হচ্ছে সার্বিক সেট কাকে বলে ইংরাজিতে কি বলে ইউনিভার্সাল সেট এখান থেকে শুরু হচ্ছে তাহলে সার্বিক সেট কাকে বলে সেট সম্পর্কিত আলোচনায় কোনো বিশেষ সংখ্যাধীনে আলোচ্য সেট সমূহ একটি নির্দিষ্ট বৃহত্তর সেটের উপস্থিত হিসেবে ধরা হয় এই নির্দিষ্ট বৃহত্তর সেটটিকে আলোচ্য সেটগুলো সাপেক্ষে সার্বিক সেট বলা হয় তার মানে কি এই যে আমরা আচ্ছা এটাকে সার্বিক সেটকে ইউ বা এ সক্ষর দ্বারা সূচিত করা হয় ঠিক আছে আমরা যে বিভিন্ন সেট নিয়ে আলোচনা করছি এটা নিশ্চয়ই কোথাও না কোথাও থেকে এসেছে ধরো আমরা ন্যাচারাল নাম্বারের সেট নিয়ে আলোচনা করছি ধরো দুই তিন পাঁচ একটা সেট নিয়ে আলোচনা করছি এ সেখানে দুই তিন পাঁচ আছে এই দুই তিন পাঁচ কোথা থেকে আসছে ন্যাচারাল নাম্বারের সেট তার মানে কি ন্যাচারাল নাম্বারের সেটটা এখানে কী হয়ে যাবে সার্বিক সেট মানে যেখান থেকে পদগুলো আমরা নিচ্ছি সেটাকে আমরা কী বলবো সার্বিক সেট ওটা এখানে একটা এক্সাম্পল ধরো এইচ গল টু ওয়ান থ্রি ফাইভ সেভেন বি টু ফোর সিক্স এবার এই পদগুলো কোথা থেকে নিয়েছে আমি সেরকম একটা আমি সেট ডিফেন্ড করে দিচ্ছি যে এই পদগুলো আমি এই সেট থেকে নেবো তাহলে সেটা তখন আমার কী হয়ে যাবে সার্বিক সেট তাহলে এই পদগুলো আমি মনে করছি এই সেট থেকে নিয়েছি তাহলে এইটা আমার এই পদের সাপেক্ষে এই দুটো পদের সাপেক্ষে এটা তখন সার্বিক সেট হয়ে যাবে তাহলে সার্বিক সেট তাহলে কি এই পদগুলো তো থাকবেই প্লাস এর এইগুলোই পদ থাকতে পারে বা এর থেকেও বেশি পদও থাকতে পারে ঠিক আছে তবে সূচক সেট ইংরাজিতে কী বলে পাওয়ার সেট যে সেটের পথ একটি প্রদত্ত সেট এর উপর সেট তাকে প্রদত্ত সেটের সূচক সেট হয় এবার এইটা তোমার বুঝতে যতটা সুবিধা মানে অসুবিধা তার থেকে সুবিধা হবে একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে একে এই সুযোগ সেটকে অফ এ দ্বারা প্রতীক দ্বারা প্রকাশ করায় প্রতীকের সাহায্যে অফ এ মানে কি এক্স সার্চ দ্যাট এক্স সাবসেট অফ এবার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে বোঝো মনে করো এ একটা সেট হচ্ছে এবিসি কারণ এই এ সেটের উপসেটগুলো কী হবে সেটা আবার দেখা যাক তাহলে এ সেটের উপসেট সমূহ হয় এক শূন্য সেট ফাইভ শূন্য সেটকে কী ধারে জয় করে ফাইভ এখন ফাইভ হচ্ছে সমস্ত সেটের উপসেট ফাইভ মানে কি শূন্য সেট তাই শূন্য সেট সব সেটেরই উপসেট সেজন্য তাহলে এর উপসেট হবে একটা এখন এর মধ্যে থেকে একটা একটা করে পদ নিয়ে যদি একটা সেট তৈরি করি তাহলে সেগুলো তাহলে কী হবে এর উপসেট হবে তাহলে এ পদ একটা তাহলে এক পদ সমন্বিত উপসেট সমূহ কী হবে একটা পদ নিয়ে একটা সেট তৈরি করে দিলাম আরেকটা পদ নিয়ে আরেকটা সেট তৈরি করে দিলাম আরেকটা পদ নিয়ে আরেকটা সেট তৈরি করলাম এবার এর থেকে দুটো করে পদ নিয়ে একটা সেট তৈরি করছি তাই লিখছি দুটি পদ সমন্বিত সমূহ তাহলে এ বি বি সি মানে বি আর তাহলে দুটো করে পদ নিয়ে আর একটা উপসেট তৈরি করলাম তিনটে হলো এরকম এবার তিনটে করে পদ নিয়ে উপসেট তাহলে কী হবে এবিসি হবে এবিসি হবে এবিসি হবে তাহলে এখন এ সেটের সূচক সেট কী হবে এ যতগুলো আমরা উপস্থিত পেলাম সেগুলোকে আর একটা মধ্যে রাখা তাহলে অফ এ মানে কী হবে তাহলে যতগুলো আমরা উপস্থিত পেলাম সেগুলোকে আরেকটা সেটের মধ্যে রাখা আমরা সেটের পদগুলোকে কীভাবে চিন্তা করি দুপাশে দুটো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তাহলে এ এটা একটা মানে সূচক সেট তাহলে এ সেটের পদগুলো কী হবে এর উপসেটগুলো তাহলে এর উপসেটগুলো কী কী প্রথম পেলাম ফাই তারপরে হলো আরেকটা উপসেট কী পেলাম এ এই একটা উপসেট এবং করে সবগুলো উপসেট রেখে দিলাম এখন সূচক সেটের এই সেটগুলো হলো পদ তার জন্য কি এগুলো হলো এখন পদ তাহলে এই পদগুলোকে জিন্দ করার জন্য দুপাশে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম এই একটা সেকেন্ড ব্র্যাকেট এ একটা সেকেন্ড ব্র্যাকেট ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এইবার নেক্সট কিছু আমি কথা বলবো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো শর্ট কোয়েশ্চেন সলভ করার জন্য তোমাদের খুব কাজে দেবে দেখো কি কি দিচ্ছে নোট বলে আমি লিখে দিয়েছি একটি সসীম সেট এর পদ সংখ্যা যদি এন হয় তার মানে কি একটা সসীম সেট যার মধ্যে এনখানা পদ আছে গুণে আমরা দেখতে পাচ্ছি যে এনখানা পদ আছে মানে কি একটা দুটো তিনটে চারটে পাঁচটা এরকম করে খানা পদ আছে আমরা বুঝতে পারলাম তাহলে এ সেটের সুযোগ সেটে যে সূচক সেট হবে সেই সেটের পদ সংখ্যা তাহলে কথা হবে টু টু দিবার এন ঠিক আছে দেখো একটু আগে আমরা যে এ সেটটা ধরেছিলাম এ সাথে কটা পদ ছিল তিনটে এ বি সি তাহলে এর সূচক সাথে কটা পদ হওয়া উচিত আটটা টু কিউব তাহলে কত হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত আটটা তাহলে আটটা পদ আছে তার মানে কি ঠিক আছে তাহলে কি পেলাম কি পাচ্ছি তাহলে একটি সসীম সেট এর পদ সংখ্যা যদি এন হয় তাহলে এ সেটের সূচক সেটের সংখ্যা সূচক সেটের পদ সংখ্যা তাহলে কি হবে টু টু দিবার এন এ সেটের উপসেটের সংখ্যাও তাহলে কি হবে টু দি দিবার এন কারণ ওখানে কী ছিল সমস্ত উপসেটগুলোকে একটা সেটের মধ্যে রেখেছিলাম তাহলে এ সেটের উপসেটের সংখ্যা তাহলে কী হবে টু টু দিব্যাট এন আর এ সেটের যথার্থ উপস্থেটের সঙ্গে কী হবে টু টু দিবেট এন মাইনাস ওয়ান ঠিক আছে আরও কিছু নোট এগুলোর প্রমাণ তোমরা বইতে পেয়ে যাবে কারণ এগুলো আমি বইয়ের থেকেই তুলেছি তাহলে এগুলোর প্রমাণ আমি আর করে দেখা নিলাম না কারণ এগুলো যখন আমাদের সামনে অঙ্ক আসবে কারণ এক্সারসাইজের অঙ্ক দিয়েছে যে এগুলো প্রমাণ করে দেখানোর কথা বলেছে তাহলে সেই জায়গায় আমি প্রমাণ করে দেখাবো জাস্ট এগুলো এখন নোট হিসেবে আমি লিখে দিচ্ছি শূন্য সেট এক শূন্য সেট যে কোনো সেটের উপসেট দুই প্রত্যেক সেট তার নিজের উপসেট তিন যদি এ সাবসেট অফ বি অ্যান্ড বি সাবসেট অফ সি হয় তাহলে সেখান থেকে লিখতে পারে এখন বি যে এসি লিখে দেব এ সাবসেট অফ সি হবে যদি এ সাবসেট অফ বি অ্যান্ড বি সাবসেট অফ এ হয় তাহলে এই কল বি হবে এবং এটি বিপরীতক্রমে সত্য তাহলে বিপদক্রমে সত্য মানে কি এই কল বি যদি তোমায় বলে দেয় তাহলে সেখান থেকে তুমি লিখতে পারো এ সাবসেট অফ বি অ্যান্ড বি সাবসেট অফ এ ঠিক আছে তাহলে এ সাবসেট অফ বি অ্যান্ড বি সাবসেট অফ এ হলে এ কল টু বি হবে এবং বিপদক্রমে একটি সত্য বিপদক্রমে সত্য মানে কি ধরো তোমাকে বলে দিল এ কল টু বি তাহলে এ কল বি হলে তাহলে এখান থেকে তুমি কি কল কনক্লুশন টানবে এ সাবসেট অফ বি অ্যান্ড বি সাবসেট অফ এ ঠিক আছে সেট প্রক্রিয়াসমূহ ইংরাজিতে কি বলছে সেট অপারেশন এক দুটি সেটের যোগ ইংরাজিতে কি বলছে ইউনিয়ন অর জয়েন্ট সরি জয়েন্ট অফ টু সেটস যদি এ ও বি দুটি প্রদত্ত সেট হয় এবং এ সরি এবং একটি সেট এমনভাবে গঠিত হয় যে সেটির পথসুম হয় এ অথবা বি অথবা এ ও বি উভয় সেটেরই পথ তবে গঠিত সেটটিকে এ ও বি এর যোগ বলা হয় এটি এ এই ইউ সাইনটা আছে ইউনিয়ন বলেছে এই যে ইউনিয়ন এই ইউনিয়ন বি আকারে প্রকাশ করা হয় তাহলে উদাহরণ তাহলে কি দিচ্ছি এ মনে করো দুই চার ছয় আট দশ আর বি ও এক দুই তিন চার পাঁচ ছয় এ ইউনিয়ন বি মানে কি সমস্ত পদগুলো কিন্তু যেখানে দুটো করে পদ আছে সেখান থেকে একটা আসবে ধরো দুই এর মধ্যেও আছে এর মধ্যেও আছে তাহলে শুধু একবার আসবে তাহলে এক আছে দুই আছে তিন চার পাঁচ ছয় আট দশ তার মানে কি এর পদগুলো নেব বিয়ের পদগুলো নেবো বাট যেখানে দুটো করে আছে মানে এর মধ্যেও আছে বিয়ের মধ্যেও আছে সেগুলো একবার করে নেবো কারণ কি সেটার নিয়ম কী আছে একই পদ বারবার রিপিট হবে না সেজন্য এর মধ্যে যেটা আছে এর মধ্যেও যদি সেই একই জিনিস থাকে সেটা একবারই নেবো তাহলে এটা হলো এ ওন বি তার মানে কি এর সমস্ত পদ আর বিয়ের সমস্ত পদগুলো আমরা নেবো কিন্তু যেটা দুটো করে আছে মানে এর মধ্যেও আছে বিয়ের মধ্যে আছে সেটা একবার নেব প্রতীকের সাহায্যে যদি আমরা প্রকাশ করি তাহলে কি এ ইউনিয়ন বি ইজাল টু সরি ইজাল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এর পদগুলো কেমন হবে এক্স এক্স সচ দ্যাট কিরকম এক্স এক্স বিলংস টু এ এরকম ভি মতো সাইনটাকে বলা হয় অর অর এক্স বিলংস টু বি হয় এক্স এর মধ্যে থাকলেও হবে বা এক্স বি এর মধ্যেও থাকলেও হবে সেই সমস্ত পদগুলোকে আমরা এ ইউনিয়ন বি সেটের মধ্যে রাখবো ঠিক আছে এবার একটা চিত্রের মাধ্যমে যদি তুমি করো ভ্যানচিত্রের মাধ্যমে যদি করো তাহলে এ ইউনিয়ন বি এর চিত্র কী হবে এটা মনে করো এ আর এটা মনে করো বি আর এই টোটালটা হচ্ছে ইউনিয়ন ইউনিয়ন মানে ইউনিভার্সাল সেট সার্বিক সেটের কথা বললাম না একটু আগে কোনো সেট থেকে আমরা ডিরাইভ করি সেই ইউনিয়ন হচ্ছে এই ইউ মানে হচ্ছে ইউনিভার্সাল সেট তাহলে এই এ ইউনিয়ন বি মানে কি টোটাল জিনিসটা এই যে নীলকালে যার দাগ দিয়েছে টোটাল জিনিসটা হচ্ছে এ ইউনিয়ন বি ঠিক আছে এবার দুটি সেটের ছেদ বা ইন্টারসেকশন অফ টু সেটস কী বলছে দুটি প্রদত্ত সেট এ ও বি এর সাধারণ পথসমূহ নিয়ে গঠিত মানে কি সাধারণ পথ মানে এর মধ্যেও আছে বি এর মধ্যেও আছে সাধারণ পথসমূহ নিয়ে গঠিত সেটকে এ ও বি এর সেট বলা হয় এবং এটি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এই সাইনটার মানে ইন্টারসেকশন ইন্টারসেকশান এ ইন্টারসেকশন বি আকারে প্রকাশ করা হয় তাহলে প্রতীকের সাহায্যে যদি বলি তাহলে এ ইন্টারসেকশন বি এর পদগুলো কেমন হবে এক্স সচ দ্যাট এক্স বিলংস টু এ এরকম উল্টো ভি মানে কি এর মতো না এ লেখার জন্য আমার এরকমগুলো করতে হয় না তাহলে এটাকে বলে অ্যান্ড অ্যান্ড এ বিলংস টু এক্স বিলংস টু বিসেকশন বি এর পদগুলো কেমন হবে যে পদগুলো এর মধ্যেও আছে এবং বি এর মধ্যেও আছে শুধু সেই পদগুলোকে নিয়ে যে সেট তৈরি করব সেটাকে কি বলবো এ ইন্টারসে বি একটা উদাহরণ দেখো এস গল্ট দুই চার ছয় এক দশ আর বিচার এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ইন্টারসেকশন বি মানে কি এর মধ্যে আর বি এর মধ্যে কমন পথগুলো নিতে হবে তাহলে দুই চার ছয় এর মধ্যে দুই চার ছয় আছে তাহলে কি এছাড়া অন্য কোনো কমন পদ নেই তাহলে ইন্টারসেকশন বি কত হবে দুই চার ছয় এখন এটা যদি আমরা ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে এ ইন্টারসেকশন বি মানে কি এটা মনে করো এ আর এটা মনে করো বি তাহলে দুটোর কমন জায়গা কোন জায়গা আছে এইটুকু জায়গা কমন না যেটা আমি নীল কালারে দিয়ে দিয়েছি তাহলে ভেন চিত্রের মধ্যে প্রকাশ করতে গেলে এ ইন্টারসেকশন বি মানে এইটুকু জায়গা ঠিক আছে এবার হচ্ছে বিচ্ছেদ সেট বা ইংরাজিতে বলে ডিসজয়েন্টস জয়েন্টস সেটস কি বলছে দুটি প্রদত্ত সেট এ ও বি এর কোনো সাধারণ পথ না থাকলে তাহলে কি এ আর বি এর মধ্যে কোনো কমন পথ নেই সেই দুটিকে বিচ্ছেদ বা বিচ্ছিন্ন সেট বলা হয় দ্যাট ইজ এ আর বি এর মধ্যে কোনো কমন পথ নেই মানে কি এ ইন্টারসেকশন বি হবে শূন্য সেট ইন্টারসেকশন বি মানে কি এ আর বি এর মধ্যে কমন পদ আমি বলছি এ আর বি এর মধ্যে কোনো কমন পদ নেই দ্যাট ইজ বি যদি একটা সেট হয় তাহলে সেটা কেমন সেট 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 হবে হবে শূন্য উদাহরণ দেখো এ মানে বি মানে চার পাঁচ ছয় এদের মধ্যে কোনো কমন পদ আছে নেই তাহলে ইন্টারসেকশন বি মানে কি ফাইভ সেট দ্যাট ইজ এরা কি হবে বিচ্ছিন্ন সেট তাহলে ভেনচিত্রের মাধ্যমে বিচ্ছিন্ন সেট কিভাবে প্রকাশ করে এ আর বি এর মধ্যে কোনো কমন পদ নেই তাহলে এও একটা আলাদা জায়গায় চলে যাবে বি ও আলাদার মধ্যে থাকবে এদের মধ্যে কোনো টাচ হবে না দ্যাট ইজ এ সরি এটা এন্টারসেকশন বি লিখে বলেছি এটা হবে এ আর বি এর ডিস্ট সেটের ভেঞ্চুত্র ইন্টারসেকশন হবে না আমি কোনো কালেকশন করে দিচ্ছি তাহলে ডিসজয়েন্ট সেটের ভেঞ্চুত্র কেমন হবে দুটো পথ আলাদা আলাদা হবে একটা অপরের সাথে টাচ হবে না এটা তো এন্টাসে ভেঞ্চুত্র হতে পারে না এন্টারসেকশন বিয়ের ভেঞ্চুত্র কেমন হলো এই যে এটা হবে এন্টারসেকশন বিয়ের ভ্যান্সচিত্র যদি বলে দুটি আলাদা সেটের ভেঞ্চুত্র বা ডিসজয়েন্ট সেটের ভেঞ্চিত হয় তাহলে কি হবে এ আর বি দুটো আলাদা এদের মধ্যে কোনো কমন পথ থাকবে না এক অপরের সাথে টাচই হবে না ঠিক আছে এবার আমরা কি করব দুটি সেটের অন্তর ডিফারেন্স অফ টু সেটস কি বলছে যদি এ ও বি দুটি প্রদত্ত সেট হয় এবং একটি সেট এরূপে গঠিত হয় যে সেটির পথ এ সেটের পথ কিন্তু বি সেটের পথ নয় তবে গঠিত সেটটিকে এ ও বি এর অন্তর সেট বলা হয় এটিকে এ একটু সাইন দিয়ে আছে বা এ মাইনাস বি আকারে প্রকাশ করা হয় ঠিক আছে এখন এটাকে যদি আমরা চিহ্নের মাধ্যমে বা প্রতীকের মাধ্যমে প্রকাশ করে দিলে কীভাবে করবো এই চিহ্নতাকে কী বলে নেগেশন মানে পার্থক্য হয় এ নেগেশান বি দিতে হবে না এ মাইনাস বি আকারে প্রকাশ করায় প্রতিক্রিয়ার মাধ্যমে যদি লিখি তাহলে এ নেগেশান বি মানে কি তাহলে এ নেগেশান বি বা এ মাইনাস বি এ সেটের পদগুলো কেমন হবে এক্স এক্স কেমন এক্স এক্স বিলংস টু এ বাট অ্যান্ড সরি এটার মানে কি অ্যান্ড অ্যান্ড এক্স নট বিলংস টু বি তার মানে কি এমন পদ যেগুলো এর মধ্যে আছে কিন্তু বি এর মধ্যে নেই তাহলে একটা উদাহরণ দাও এ শোন মনে করো এই যে পদ আর বি শোন ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে এ নেগেশান বি মানে কি যে পদগুলো এর মধ্যে আছে বাট বি এর মধ্যে নেই তাহলে এর মধ্যে জিরো আছে বিয়ের মধ্যে নেই তাহলে জিরো হবে এর মধ্যে টু আছে বিয়ের মধ্যে আছে তাহলে আছে তাহলে হবে না এর মধ্যে ফোর আছে বিয়ের মধ্যে আছে আছে তাহলে হবে না এর মধ্যে সিক্স আছে বিয়ের মধ্যে আছে নেই তাহলে হবে এর মধ্যে এইট আছে বিয়ের মধ্যে আছে নেই তাহলে হবে এর মধ্যে কেন আছে তাহলে বিয়ের মধ্যে নেই তো নেই তাহলে কেন হবে তাহলে এ বি বিয়ের সেটটা কী হবে এই যে যদি ভেনচিত্র যদি করি তাহলে এ বি বিয়ের ভেনচিত্র কি এটা এ সেট এটা বেড সেট তাহলে এমন পথ যেগুলো এতে আছে কিন্তু বিতে নেই তাহলে কি শুধু এই জিনিসটা তো এই জিনিসটার মধ্যে যে নীল কালার দিয়েছে এর মধ্যে বিয়ের কোনো চাষ আছে নেই তার মানে কি এটা হবে নেগেশন বিয়ের ভেনচিত্র ঠিক আছে পুরো সেট কমপ্লিমেন্ট অফ এ সেট ইংরেজিতে বলে যদি একটি সুসংগত সেট এর সার্বিক সেট ইউ হয় বা ইউনিভার্সাল সেট যেটা বলে এবং একটি সেট এমনভাবে গঠিত হয় যে সেটির পথ ইউ এর পথ কিন্তু এর পদ নয় তবে গঠিত সেটটিকে এ সেটের পুরোক্স সেট বলা হয় তার মানে এমন পথ যেগুলো এর পথ না ঠিক আছে তাহলে কি এটি কি এর মাথায় সি কমপ্লিমেন্টে সি বা এ ড্যাশ বা এ বার দ্বারা প্রকাশ করা তাহলে প্রতীকের সাথে যদি প্রকাশ করি তাহলে কি এ কমপ্লিট মানে কি সরি এ কমপ্লিমেন্ট মানে কি ইউ মাইনাস এ বা ইউ এ তাহলে এমন পথ যেগুলো ইউতে আছে বাট এতে নেই তাই তো বললাম এমন সেট গঠিত হচ্ছে সেটির পথ সমূহ ইউ এর পথ কিন্তু এর পথ নয় তাদের ইউ মাইনাসে একটু আগে আমরা জানলাম ইউ মাইনাস এ মানে কি ইউ এর পথ কিন্তু এর পথ না বা ইউ নেগেশনে এ মানে কি ইউ এর পথ বাট এর পথ না তাহলে কি এ কমপ্লিট মানে কি ইউ এ বা কীরকম পথ এক্স সাত দ্যাট এক্স বিলংস টু ইউ বা ইউনিভার্সাল সেট অ্যান্ড এক্স নট বিলংস টু এ একটা উদাহরণ দেখো ইউ মনে করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আর এস ওয়ান মনে করো ওয়ান থ্রি ফাইভ সেভেন তাহলে কি এ কমপ্লিমেন্ট মানে কি ইউ নেগেশানে তার মানে কি এমন পথ যেগুলো ইউতে আছে বাট এতে নেই তাহলে কী হবে ইউতে ওয়ান আছে তাহলে এতেও আছে তাহলে হবে না টু আছে এতে টু নেই তাহলে টু হবে তাহলে টু থ্রি থ্রি এর মধ্যে আছে এর মধ্যে আছে তাহলে হবে না তাহলে থ্রি বাদ ফোর আছে ইউ এর মধ্যে বাট এর মধ্যে নেই তাহলে ফোর হবে সিক্স এর ইউ এর মধ্যে আছে বাট এর মধ্যে নেই তাহলে সিক্স হবে সেভেন এর মধ্যে আছে তাহলে এর মধ্যেও আছে এর মধ্যে আছে তাহলে হবে না এইট ইউ এর মধ্যে আছে বাট এর মধ্যে নেই দ্যাট ইজ এ কমপ্লিমেন্ট এইট চলে আসবে ঠিক আছে এবার এটার ভেনচিত্র তোমাদের কেমন হবে দেখাচ্ছে তাহলে কি এ কমপ্লিমেন্টের ভেনচিত্র এ মনে করো এটা তাহলে এমন পথ যেগুলো সার্বিক সেটের মধ্যে আছে বাট এর মধ্যে নেই তাহলে মানে কি টোটাল এই এর বাদে যেটুকু জায়গার মধ্যে ধরা পড়ছে তাহলে সেগুলো হচ্ছে এ কমপ্লিমেন্ট এমন পথ যেগুলো ইউনিয়ন ইউনিভার্সাল সেটের মধ্যে আছে বাট এর মধ্যে নেই তাহলে ইউনিভার্সাল সেটের মধ্যে মানে এগুলো সব ইউনিভার্সাল সেটের মধ্যে বাট এর মধ্যে নেই তাহলে একে আমি ফাঁকা রেখেছি এর মধ্যে আমি দাগ দিয়ে নিই তাহলে এটুকু বাদে যেটুকু জায়গা আমরা আছে সেটা হচ্ছে এর কমপ্লিমেন্ট ঠিক আছে আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছো নেক্সট পার্ট থেকে আমরা অনুশীলনের অঙ্ক শুরু করবো তো চলো নেক্সট পার্টে আবার নতুন কিছু অঙ্ক নেওয়া কথা হবে থ্যাংক ইউ